নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে 12টি রাশির টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি যে আপনারা টিকিট কাটছেন, হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আগে নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা দেখে নিন, কারণ আপনাদের জন্মছকে এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি কখন রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ যদি শুভ অবস্থাতে থাকে, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং সর্বোপরি ভাগ্যভাব যদি আপনাদের মজবুত থাকে কিনা, ভাগ্যের এটা সম্পূর্ণরূপে খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে, এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ যারা নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ বর্তমানে দেওয়া হচ্ছে। আর সব থেকে বড় বিষয় কি জানেন, এই যে টার্গেট নাম্বার বলুন আর শুভ সময়টা বলুন, রিসার্চ করে কিন্তু বার করা হয়। যদিও এটা ইন জেনারেল হয়তো আপনার সাথে মিলতে পারে, যদি আপনার গাঢ় যোগ থাকে, আবার নাও মিলতে পারে। কোনো ক্ষেত্রে যে মিলবে এটা আমি বলবো না, কোনো ক্ষেত্রে মিলবে না এটা আমি বলতে পারবো না, কারণ আপনার যদি বার্থ চার্ট যদি পারমিট করে যায়, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে যদি অর্থপ্রাপ্তির বড় যোগ যদি থাকে কিনা, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার একে একে আমি আলোচনাটা শুরু করি বা আলোচনা করার চেষ্টা করি আপনাদের সামনে, যে জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, রাহুকে যদি পাওয়ার আপ দেওয়া যায় কি না, আপনার চট যদি অর্থপ্রাপ্তি হবে। আর কালার রং মানুষকে কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে। আপনি যদি একটা রুমালও যদি রাখেন বা আপনি জামা যদি রাখেন, সে কালারের প্যান্ট যদি আপনি পরিধান করেন, তাহলে কিন্তু বিশেষভাবে লাভ 100% কিন্তু আপনারা কিন্তু পাবেন। তো আলোচনাটা শুরু করা যাক। 12টি রাশির টার্গেট নাম্বার শুভ রং। মেষ রাশির টার্গেট নাম্বার 4-9, আপনাদের শুভ রং আকাশি কালার। বিষ রাশি টার্গেট নাম্বার 3-6, আপনাদের শুভ রং সবুজ। আপনার মিথুন রাশি টার্গেট নাম্বার 5-3, আপনাদের শুভ রং হলুদ। কর্কট রাশি টার্গেট নাম্বার 3-2, আপনাদের শুভ রং সাদা। সিংহ রাশি টার্গেট নাম্বার 6-9, আপনাদের শুভ রং সবুজ। আপনার কন্যা রাশি টার্গেট নাম্বার 1-7, আপনাদের শুভ রং বেগুনি। তুলা রাশি টার্গেট নাম্বার 4-5, আপনাদের শুভ রং ক্রিম কালার। এরপর আসি আপনার বৃশ্চিক রাশি টার্গেট নাম্বার 8-1, আপনাদের শুভ রং গেরুয়া। ধনু রাশি টার্গেট নাম্বার 6-1, আপনাদের শুভ রং নীল।
মকর রাশি টার্গেট নাম্বার 4-6, আপনাদের শুভ রং সবুজ। কুম্ভ রাশি টার্গেট নাম্বার 5-3, আপনাদের শুভ রং নীল। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 8-7, আপনাদের শুভ কালার আকাশী। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার।